নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জুয়েলার্স ডু কম ডিউ আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্বের ক্লাস শুরু করছি এখানে আমরা প্রথম লেসেন যেটি রয়েছে দ্য উইন্ড ক্যাপ এই গল্পটি আমরা লাইন বাই লাইন পড়বো এবং এই গল্পটিকে বিস্তারিতভাবে জানব এখানে আমরা প্রথমে দেখতে পাবো যে দ্য উইন্ড ক্যাপ লেখাটি লিখেছেন চেন ইয়েলেন এই লেখার মানে এই লেখিকার এই গল্পটিতে আমরা দেখতে পাবো একটি ছোট্ট ছেলের কথা উল্লেখ করা হয়েছে সে নাবিক হতে চায় কিন্তু তার মা কোনোদিনও চায় না যে সে নাবিক হোক কেননা তার মা মনে করেন যে সে হচ্ছে কৃষিকাজ সম্পর্কে ভালো জানে বা মাঠের কাজ সম্পর্কে ভালো জানে সে যেহেতু চাষার ছেলে সে কিন্তু সমুদ্র সম্পর্কে কোনো জানে না বা সমুদ্র সম্পর্কে তার কোনো ধারণা নেই তাই তার মা তাকে যেতে দিতে চায়নি সেই কারণে সে একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে একটা জায়গায় লাঙল করতে চলে যায় সেখানে একটা কচ্ছপের সঙ্গে দেখা হয় তার সবুজ রঙের একটি কচ্ছপ যেটা পরবর্তীতে একটি নীল রঙের পরিতে রূপান্তরিত হয় এবং সেখানে তার প্রাণ বাঁচানোর কারণে মানে ছেলেটি কিন্তু ওই পরিটির জীবন বাঁচায় বা কচ্ছপটিকে বাঁচিয়ে রাখে তারও কিছু ঘটনা আমরা গল্পে পাবো যখন পড়ব বুঝতে পারবো তো সেই খুশি হয়ে পরিটি কী করে ছেলেটিকে একটি টুপি উপহার দেয় যেই টুপিটির মাধ্যমে বাতাসকে নিয়ন্ত্রণ করা যেত তো সেই নিয়ন্ত্রণ করা বাতাস টুপিটির সঙ্গে সে প্রসঙ্গক্রমে একটি নাবিকের সঙ্গে একটি জাহাজে উঠে পড়ে এবং জাহাজের যাত্রা করতে করতে প্রায় এক বছর মতো কেটে যায় এবং তারপরে তার বাড়িতে যেতে ইচ্ছে হয় কিন্তু নাবিকরা তাকে যেতে দিতে চাইতো না কেন তার কাছে যে টুপিটা ছিল সেই টুপিটা ছিল অত্যন্ত এক্সপেন্সিভ সেই টুপিটার দ্বারা বাতাসকে নিয়ন্ত্রণ করা যেত তাই তাকে কখনই হাতছাড়া করতে চাইছিল না নাবিকরা তো একদিন ঘুমানোর সময় ওই টুপিটি যখন নড়ছিল তখন এদিক ওদিক থেকে বাতাস আসতে থাকে এবং প্রবল সামুদ্রিক ঝড় দেখা দেয় যেই ঝড়ে জাহাজটা প্রায় ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয় তো সেই সময়ে সেই ছেলেটিকে ছুঁড়ে নদীর জলে ফেলে দেওয়া হয় এবং নদীর জলে ফেলে দেওয়ার পরে সে ভেসে ভেসে বাড়ি চলে আসে বাড়িতে আসার পরে সেই টুপিটাকে যেখান থেকে সে পেয়েছিলো মাঠের মধ্যে সেই মাঠের মধ্যে সেটাকে সমর্পণ করে সমর্পণ করবার পরে প্রচুর পরিশ্রম করে সে নিজস্ব একটি জমি কেনে এবং জাহাজও কিনে ফেলে এবং সে ছয় মাস ডাঙাতে থাকতো এবং ছয় মাস জলে থাকতো বলে তার পরবর্তীতে নাম হয় ক্যাপ্টেন টাটল বলে তো মূল গল্পটা আমরা পড়ি পড়লে আরও ভালো করে জানা যখন আমরা লাইন বাই লাইন পড়বো প্রথমে আমরা জেন ইয়েলেন সম্পর্কে একটু জানি তিনি ফোক ফোক ফ্যান্টাসি সায়েন্স ফিকশান এই ধরনের গল্পগুলোকে লিখতেন এবং ছোটদের বইও অনেক লিখেছেন তিনি প্রায় দুশো আশিটার থেকেও বেশি বই লিখেছেন ওনার ইন্টারভিউ রয়েছে অনেক আমরা ইউটিউবে সার্চ করে জেন ইয়েলেনের সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবো তো আমরা মূল টেক্সটটাকে পড়ার চেষ্টা করি প্রথমে যেটা রয়েছে দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড হু ওয়ান্টেড টু বি আ সেইলার বাট ইজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি অর্থাৎ দেয়ার ওয়াজ সেখানে ছিল ওয়ান্স মানে একো এ ল্যাড একটি ছেলে ল্যাড যে ছেলে হু ওয়ান্টেড যে চাইতো টু বি সেইলার একটা নাবিক হতে চাইতো বাট ইজ মাদার কিন্তু তার মা উড নট লেট হিম গো টু দ্য সি তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইতেন না চাইল্ড বাছা হোয়াট ডু ইউ নো অফ সেইলিং তুমি সমুদ্রযাত্রার কি জানো সেইলিং মানে হচ্ছে সমুদ্রযাত্রা বা কোনো কিছু দাঁড় বাওয়া যে বিষয়টা থাকে সেগুলোকে বলা হয় সেইলিং মানে জাহাজ চালানো কিংবা নৌকো চালানো এগুলোকে আমরা সেইলিং বলে থাকি জল যান চালানো আর কি সে তিনি হয়তো বলতেন বা তিনি হয়তো বলবেন ইউ আর আ ফার্মারসন তুমি একজন কৃষকের ছেলে ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন তুমি ঋতুর পরিবর্তন সম্পর্কে জানো সিজন মানে ঋতু এবং টার্ন মানে হচ্ছে পরিবর্তন তুমি ঋতুর পরিবর্তন সম্পর্কে জানো অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল তুমি মাটির গন্ধ সম্পর্কেও জানো গন্ধ সম্পর্কে তোমার ধারণা রয়েছে বাট ইউ নট নো দ্য সি কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে জানো না ডু নট নো মানে জানো না দ্য সি সমুদ্রকে নাও দ্য বয় এখন সেই ছেলেটি হুজ নেম ওয়া জন যার নাম ছিল জন হ্যাড অলওয়েজ ওবেডিজ মাদার সে তার মাকে সবসময় মান্য করে চলতো সো হি ওয়েট অ্যাবাউট ইজ ফার্ম ওয়ার্ক তাই সে তার চাষবাসের কাজের জন্য ফার্ম ওয়ার্ক বা কাজের জন্য সে চলে যায় উইথ এ হেভি হার্ট একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে ভারাক্রান্ত হৃদয় কেন তার মন খারাপ করলো সে সমুদ্রে যেতে চাইছিল এবং তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাননি সে কারণে তার মন খারাপ হলো বাট ডিড নট আগেইন মেনশান দাসি কিন্তু তারপরে সে আর সমুদ্রের কথা কিন্তু আর উল্লেখ করেনি যেহেতু তার মা বকাবকি করেছে বারণ করেছে তারপরে সে যেহেতু তার মাকে মেনে চলতো তাই তারপরে আর সমুদ্রের কথাটাকে উল্লেখ করেন এর পরবর্তী যে টপিকগুলো রয়েছে সেটা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো তার জন্যে ডেসক্রিপশন ফলো করে রাখতে হবে ডেস্ক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটাকে ফলো করলে আমরা প্রত্যেকটা ক্লাস পেয়ে যাব থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ ডু সাবস্ক্রাইব